আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি আবারও একটি নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে দিদি আর বেবি চলে যাবে কৈলাস শহর, তো এই মুহূর্তগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন আমার ব্লগটা, আশা করি সবার খুব ভালো লাগবে। আপনার মনের ভাবটা কি? মুমতাজ যে চলে যাচ্ছে কি? আপনার কেমন লাগবে মুমতাজ চলে গেলে? আপনার কেমন ফিল হচ্ছে এতদিন পরে বাপের বাড়িতে যাচ্ছেন? প্লিজ আপনার ফেসটা একটু দেখান, ফেসটার মধ্যে একটু। ওকে, আমি আগরতলা তো। আপনার মনের ভাবটা কি ও যে চলে যাচ্ছে কৈলাস শহর, একটু কিছু বলুন। কেমন লাগবে আপনার আজকে সারাদিন, সারাদিনটা? হ্যাঁ, ভালো লাগবে না? একদম ভালো। আমি ভালো। আপনার মনের ভাবটা কি ও যে চলে যাচ্ছে? টিয়া দিতাম না, টিয়া দিতাম না, ইউটিউবতে যাইছে, ইউটিউবতে টিয়া আইছে, কইতাম না আর দিতাম না। এই যে দেখো কে কি করছে, আমাকে কি করছে। তো সবার ইন্টারভিউ নিয়ে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, ওদেরকে আগরতলা ছেড়ে দিয়ে আসবো। আর দেখতে খুবই ভালো লাগবে আজকের ব্লগটা, কারণ আমি বলছি। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি, সামনে গাড়ি দাঁড়িয়ে আছে, এখন উঠে যাব। এখন বাজে সকাল 8:30। তো সবাই মিলে বেবিকে এগিয়ে দিচ্ছে একটু জায়গায় হাঁটতে হবে বাড়ি থেকে বেরিয়ে, মানে গাড়িতে ওঠার জন্য। তো আমাদের গাড়ি অলরেডি এসে পড়েছে। সবাই দোয়া করবেন আমাদের যাতে জার্নিটা খুব ভালো হয়, আর দিদির আর বেবির জার্নিটা যাতে খুব ভালো হয়, ওরা যাতে কৈলাস শহর খুব সুস্থ মতে পৌঁছাতে পারে, সবাই দোয়া করবেন। আর আমরা বেরিয়ে পড়েছি, আর 1 ঘন্টা থাকতে লাগবে আগরতলা স্টেশনে যেতে। স্টেশনে আমরা চলে এসেছি, এখন গাড়ি থেকে সব কিছু নামিয়ে নিচ্ছি, এখন ট্রেনে উঠে যাবে দিদি। আর দিদির ভাইও এসে গেছে কৈলাস শহর থেকে এখানে স্টেশনে, আর এখন টিকিটটা কেটে নেবে। আর বেশিক্ষণ নেই আমাদের পাশে আমার বেবিটা পুচকি সোনাটা, আজকে চলে যাচ্ছে।
আইসে তো ওরাও ট্রেনে উঠে গেছে, আমরাও চলে যাব আর একটু বাদেই চলে যাব। আর এখন একটু চা খেয়ে নিচ্ছি সবাই, একটু টাইম আছে হাতে 15 মিনিটের মতো। তো চাটা খেয়ে আমরা চলে যাব টাইম হওয়া পর্যন্ত। তো দাদাও চলে যাবে বাড়িতে, আর দিদি, দিদির বেবি, আর এটা হচ্ছে দিদির ভাই। ব্যাস এখন আমরা বাড়িতে চলে আসছি, ওদেরকে বসিয়ে দিয়ে এখন ট্রেন ছেড়ে দেবে। তো আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে করে আমি সমস্ত ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো আমি আর দাদা বেরিয়ে পড়েছি, এখন বাড়িতে চলে আসব। Thank you.
তো এখন সবাই আমরা একটু খাওয়া দাওয়া করে এখন বাড়িতে চলে আসছি। আর দুটি চলে এসছি, সেটাই চলে আসছি। একটু ওদের তো দেখে আমি মানে গাড়ি থেকে নিয়ে নিয়েছি, ওরা আমার নিয়ে দেবে চলে খাওয়া। তো আমার ব্লগটা লং করবো না, আমি এখানেই শেষ করবো। কেমন হয়েছে জানাবো, কারণ নেক্সট ব্লগ দেখার জন্য আমার চ্যানেলে।